খাগড়াছড়িতে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় খাদ্য নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সারা দেশের মতো খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে সদর উপজেলার বেলতলিপাড়া এলাকার বাসিন্দায় হিমারানীতিপুরার 120 শতকের ধান কেটে দেয় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করোনার এই বিশেষ পরিস্থিতিতে শ্রমিক সংকটে ঢাকা রবি মৌসুমের বড় 28 জাতের ধান কেটে দেয়। পাড়ায় মানে যে কৃষকটি ছিলেন উনি রয়্যালকে কল করে জিজ্ঞেস করে যে তাদের মানে ধানটা কেটে দিলে তাদের উপকার হবে, সামনে যেহেতু বৃষ্টি আসতেছে তাদের ধান প্রায় 80% মতো পাইকে গেছে। সকলে ছাত্রলীগের ভাই ব্রাদার আমরা যারা আছি আমরা সবাই একত্রিত হয়ে এখানে আজকে সকাল 7টা থেকে ধান কাটা শুরু করছি। বর্ষার আগে ধান কেটে ঘরে তুলতে পারায় কৃষক পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। পাশাপাশি ছাত্রলীগের এই ব্যতিক্রমধর্মী কার্যক্রমে গ্রামের মানুষ খাগড়াছড়ি জেলা ছাত্রলীগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। ওই যে আমাদের ধান তো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, কাতার মানুষও এখন খুঁজে পারতেছি না এই করোনা ভাইরাসের কারণে। এখন তো লকডাউন, সবাই তো ঘরে থাকছিল, ঘর থেকে বার হইতেছে না। সেজন্য আমরা আমাদের ছাত্রলীগের খাগড়াছড়ি ছাত্রলীগের নেতাকর্মী রয়্যাল ট্রিপকে কল দিলাম। কল দেওয়ার পরে আমাদের এখানে আসলো, আসার পরে আমাদেরকে এখন সাহায্য করতেছে ধান কাটার জন্য। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে।